কোনটা যে ভাইরাল আর কোনটা যে সিরিয়াস ভাইরাস এটা না বুঝেই অনেকে হন আক্রান্ত, সেলফিতে অক্লান্ত, কখনো হয়ে ওঠেন পরাক্রান্ত, ফলে পরিবেশটাই হয়ে যায় ভারাক্রান্ত, যেমন এই দৃশ্য। সবগুলি খাবার আসুক, ছবি তুলবো, তারপর তুমি খাবে। আমরা কি মানুষকে দেখাতে খাই? থামো তো, মুখে মুখে তর্ক করো, পরে খাবে। তুমি কি শুরু করছো? বাচ্চাটা সে কখন থেকে খেতে চাচ্ছে, তুমি ওকে সেলফি তোলার জন্য খেতে দিচ্ছ না। বাচ্চাটা খেতে আনছি কেন? ওকে খাওয়াতে আনছি তোমার সেলফি তোলার জন্য না। তাতে কি হয়েছে? আমার বান্ধবীরা রোজ রোজ রেস্টুরেন্টে যায় শুধুমাত্র সেলফি তোলার জন্য। আমি কদিন যাই? আমি সেলফি তোলার জন্য তোমাকে বিভিন্ন রেস্টুরেন্টে নিব না, প্লিজ। এখন বাচ্চাটাকে খাও, প্লিজ। বাচ্চাটা খাও, খাও মা, খাও। আই খাও, সবগুলি খাবা, সবগুলি খাবা। দেখলে তো এই সেলফি পুরো পরিবেশটাকে কিভাবে নষ্ট করে দিলো।